ব্যালন ডিয়র বিশ্ব ফুটবলের সবচাইতে আরাধ্য ব্যক্তিগত অর্জন। ১৯৫৬ সাল থেকে যে পুরস্কার দিয়ে আসছে ফরাসি সাময়িকী, মাঝে একাধিকবার হয়েছে নিয়মের পরিবর্তন, বেড়েছে পরিধি, তবুও কখনোই ব্যালন ডিয়র ছিল না সমালোচনার ঊর্ধ্বে। পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে আরও এক দফা নিয়মে পরিবর্তন আনলেন আয়োজকরা, যার প্রভাব ফেলেছে বাংলাদেশের ক্রীড়া মাধ্যমেও। মূলত চারটি পরিবর্তন এনেছে ফরাসি সাময়িকী। প্রথমটা ব্যক্তির, পূর্বে সেরা ফুটবলার খোঁজার ক্ষেত্রে তার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পারফরমেন্স আনা হতো বিবেচনায়, তবে এখন থেকে তা করা হবে মৌসুমের ভিত্তিতে। এর ফলে চলতি বছরের ক্ষেত্রে কাতার বিশ্বকাপের পারফরমেন্স রাখবে না কোনো ভূমিকা, বাড়বে লেওয়ান্ডস্কি বেনজেমাদের পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা। খেলোয়াড়দের মূল তালিকার নামগুলো যেন ন্যায্য হয় সেই দিকে দেয়া হচ্ছে গুরুত্ব। ফরাসি সাময়িকের সঙ্গে পুরুষদের ক্ষেত্রে যা প্রস্তুতে কাজ করবেন লিজেন্ড দিদিয়ের দ্রোগবা, নারীদের ক্ষেত্রে চেক রিপাবলিকের ক্যারোলিন হালাচকোভা, পরে আরও কয়েকটি প্রক্রিয়ায় চূড়ান্ত করা হবে নাম। ছেলেদের ক্ষেত্রে যে সংখ্যাটা ৩০, নারীদের ক্ষেত্রে ২০। ভোটার তালিকায়ও করা হচ্ছে বিয়োজন। ১৯৫৬ সালে মোটে ১৬ জন ভোট দিতে পারলেও গেল বছর পর্যন্ত যে সংখ্যাটা দাঁড়িয়েছিল ১৭০, তবে এবার টানা হচ্ছে সেই হ্রাস। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশে দিতে পারবে ভোট, এর ফলে ভোটাধিকার হারাচ্ছে বাংলাদেশ। শুধু তাই নয়, ভোট দিতে পারবে না উপমহাদেশের কোনো দেশ। বিতর্ক এড়াতে ব্যক্তিগত অর্জনকে রাখা হবে প্রাথমিক বিবেচনায়, এরপরই আসবে দলগত অর্জন। খেলোয়াড়দের মান আর চেতনায়ও দেয়া হবে গুরুত্ব। পূর্বের এই পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে আনা হতো অতীত অর্জনকেও বিবেচনায়, তবে এবার থেকে আর থাকছে না তা। পরিবর্তিত নিয়মগুলোতে ভাঙবে মেসি রোনালদোর আধিপত্য, নতুন নতুন ফুটবলারের জন্য খুলবে ব্যালন ডিওর প্রাপ্তির সম্ভাবনার দ্বার। মাহবুব রিমন, সময় সংবাদ।